আসসালামু আলাইকুম। আমরা এখন অটাকয়েড ফার্মাকোলজির খুবই গুরুত্বপূর্ণ পার্ট যে হিস্টামিন এবং অ্যান্টি হিস্টামিন এটা নিয়ে পড়বো। তো তার আগে আমরা একটু অটাকয়েড সম্পর্কে জানি। অটাকয়েড জিনিসটা কি? এটা হচ্ছে কিছু সাবস্টেন্স যেগুলার কমপ্লেক্স ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল অ্যাকশনস আছে, এবং এরা কাজ করে কোথায়? লোকালি কাজ করে। হ্যাঁ, যেখানে সিনথেসিস হয় সেখানেই লোকালি কাজ করে ওরা। আচ্ছা, এবং তারা হচ্ছে ডিস্ট্রয়েড হবে সেই লোকালি। তো এই কারণে এদেরকে আমরা অনেক সময় কি বলি, লোকাল হরমোন বলি। তাহলে হরমোন এবং নিউরো ট্রান্সমিটারের সাথে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যে এই যে তারা হচ্ছে স্পেসিফিক যে সেল থেকে প্রডিউস হলো, হ্যাঁ, এবং সেখানেই তারা হচ্ছে কাজ করবে, এবং তারা সার্কুলেশন দিয়ে কিন্তু যাবে না, টার্গেট টিস্যুতে পৌঁছাবে, এরকম হবে না ব্যাপারটা। আচ্ছা, তো গ্রিক অটা, অটা মানে কি? অটা কথাটা আসছে অটাস থেকে, এটা মানে হচ্ছে সেলফ, নিজে, আর অ্যাকোস, হ্যাঁ, অটাকয়েডস, হ্যাঁ, অ্যাকোস, এই শব্দটা মানে হচ্ছে রিমেডি। তো অটাকয়েডস শব্দটা বোঝায় যে সেলফ রিমেডি কে বোঝায়। আচ্ছা, তো এখন অটাকয়েডস এর মধ্যে কি কি আছে, আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করি। হ্যাঁ, একটা হচ্ছে অ্যামাইন, অ্যামাইনের মধ্যে হিস্টামিন, 5-হাইড্রোক্সিট্রিপটামিন, এগুলো আছে, বা সেরোটোনিন যেটাকে বলি। তারপরে 2 নম্বর হচ্ছে পেপটাইড, পেপটাইডের মধ্যে আছে অ্যানজিওটেনসিন, কাইনিন, হ্যাঁ, কাইনিনের মধ্যে ব্রাডিকাইনিন, ক্যালিটিন, এই জিনিসগুলো। তারপরে আছে কিছু ফসফোলিপিড ডিরাইভড অটাকয়েডস, হ্যাঁ, যেমন কি কি, প্রোস্টাগ্ল্যান্ডিন, তারপরে লিউকোট্রিয়েন্টস, তারপরে হচ্ছে প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, এই জিনিসগুলো আছে। আচ্ছা, তাহলে আমরা এখন হিস্টামিন নিয়ে শুরু করি। হিস্টামিন, আচ্ছা, তো হিস্টামিন, হিস্টো শব্দটা মানে কি আমরা জানি, টিস্যু। হ্যাঁ, এটা কোথায় পাই আমরা? এটা আমরা টিস্যুর মধ্যে পাই, সাথে হচ্ছে বিভিন্ন কিছুর ভেনম, যেমন বি ভেনম, হ্যাঁ, তারপরে ওয়াস্প এবং আরো কিছু স্টিং সিক্রেশনের মধ্যে পাওয়া যায় আর কি। তো এটা যদি আমরা একটু সিনথেসিস সম্পর্কে জানতে চাই, এটা ডিকার্বক্সিলেশন অফ অ্যামিনো অ্যাসিড হিস্টিডিন, মানে হিস্টিডিনের, হিস্টিডিন কে ডাকে অ্যামিনো অ্যাসিড। হ্যাঁ, এইটা হচ্ছে, আচ্ছা সরি, এটা এরকম হয়ে গেছে কেন, আচ্ছা, তো ডিকার্বক্সিলেশন অফ কি বললাম, অ্যামিনো অ্যাসিড হিস্টিডিন, হিস্টিডিনের ডিকার্বক্সিলেশনের ফলে আসবে। তারপরে এটা আমরা দেখবো যে স্টোর থাকবে মাস্ট সেল, বেসোফিল, হ্যাঁ, এগুলোর গ্রানিউলস এর মধ্যে স্টোর থাকে। তো এখন এই হিস্টামিন আমরা বেশি পরিমাণে পাই কোথায় কোথায়? লাংস, স্কিন, ইন্টেস্টাইন, এই জায়গাগুলোতে পাই। তো মাস্ট সেলের মধ্যে তারা বসে আছে, মাস্ট সেল থেকে তারপরে কি হবে, ডিগ্রানুলেশনের মাধ্যমে হিস্টামিনটা রিলিজ হয়ে যাবে। ঠিক আছে, হিস্টামিন রিলিজ হওয়ার পরে এগুলোর আবার ডিগ্রেডেশন হওয়ার উপায় আছে, যেমন ডিঅ্যামিনেশন, মেথাইলেশন, এগুলো দিয়ে তারা আবার ডিগ্রেড হয়ে যায়। তো আমরা মাস্ট সেল বললাম, লাংস, স্কিন, ইন্টেস্টাইন, লিভার, জিআইটি, মিউকোসা, প্লাসেন্টা, এগুলোতে কি মাস্ট সেল রিচ, এগুলা এরিয়া আর কি, সব জায়গায় প্রচুর পরিমাণে হিস্টামিন পাওয়া যায়। তো এখন নন মাস্ট সেল কিছু আবার হিস্টামিন আছে, সেগুলো আমরা আবার কোথায় পাই? সেগুলো আমরা পাই হচ্ছে ব্রেইনে পাই। তো এই ব্রেইন পাই, গাটেও পাই, ব্রেনের মধ্যে যেটা সেগুলো হচ্ছে নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে। আর গাটের এন্টারো ক্রোমাফিন যে সেল আছে, ইসিএল, এইটার মধ্যেও নন মাস্ট সেল হিস্টামিন থাকে। এটা অ্যাকচুয়ালি করে কি, তারা হচ্ছে যে H2 রিসেপ্টর যেগুলো আছে, হ্যাঁ, H2 রিসেপ্টর আমরা হচ্ছে পিপিআই পর সময় পড়, সরি, পিপিআই এর সাথে যে মানে ইয়ারস কি বলে, পিওডি যে ড্রাগস গুলো আমরা পড়েছিলাম, হ্যাঁ, পিপিআর সাথে আমরা কি ইউজ করতাম, যে H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ইউজ করতাম, হ্যাঁ, রানিটিডিন, ফেমোটিডিন, এগুলো। তো এই পিওডি এর এগুলাতে আমরা দেখছিলাম যে H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। ওকে, তাহলে এই এন্টারোক্রোমাফিন সেল থেকে যে হিস্টামিন রিলিজ হবে, সেটা অ্যাকচুয়ালি ওই গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলের H2 রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে। হ্যাঁ, অ্যাক্টিভেট করে কি হবে, তাহলে তারা স্টিমুলেট করবে অ্যাসিড সিক্রেট করার জন্য। তাহলে আমরা যদি এই H2 রিসেপ্টরটাকে ব্লক করতে পারি, তাহলে কিন্তু এই অ্যাসিড সিক্রেশনটা আর হবে না, এভাবে হচ্ছে পিওডি বিরোধে কাজ করতে আর কি। আচ্ছা, তো এখন আসি যে এই হিস্টামিনের রিসেপ্টর, হ্যাঁ, 4 রকমের রিসেপ্টর আছে, তার মধ্যে সবগুলাই হচ্ছে কিন্তু জি প্রোটিন কাপলড রিসেপ্টর। তাহলে এখন আসি H1, যে প্রথম রিসেপ্টর, এটা থাকে কোথায়? স্মুথ মাসেল, এন্ডোথেলিয়াম, লাংস, ব্লাড ভেসেল, গাট, ব্রেইন, এই জায়গাগুলোতে থাকে। H2 যেটা, এটা থাকে হচ্ছে স্টোমাক, হার্ট মাসেল, ব্রেইন, এই জায়গাগুলোতে। H3 এটা হচ্ছে প্রিসিনাপটিক, এটা ব্রেইনে থাকে, মেন্টরিক প্লেক্সাস, নিউরন, এই জায়গাগুলোতে থাকে। তারপর আরেকটা হচ্ছে লাস্ট H4, H4 থাকবে হচ্ছে এই বেসোফিল, ইউসিনোফিল, হ্যাঁ, নিউট্রোফিল, তারপরে CD4 সেল, এই জায়গাগুলোতে থাকে হচ্ছে H4। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের রিসেপ্টরের লোকেশন গুলো। এখন চলে আসি আমরা হচ্ছে হিস্টামিনের অ্যাকশনে চলে আসি। অনেক অনেক অ্যাকশন আছে ওদের, আমরা একটা একটা সিস্টেম অনুযায়ী চিন্তা করি। যেমন প্রথমে আসি CBS এর উপরে কি কাজ করে। হ্যাঁ, CBS এর মধ্যে যে
ব্লাড ভেসেলের মধ্যে যে স্মল ব্লাড ভেসেল যেগুলো আছে তারা সেগুলোকে ডাইলেট করবে, হ্যাঁ স্মল গুলাকে ডাইলেট করবে, বড় গুলাকে না, ঠিক আছে? তো ডাইলেট করলে কি হবে, হাইপোটেনশন হবে। হ্যাঁ, এখন হাইপোটেনশনের সাথে আবার কাহিনী আছে অ্যাসোসিয়েটেড উইথ হাইপোটেনশন অ্যাসোসিয়েটেড রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হবে, ঠিক আছে? এই কথাটি ইম্পর্টেন্ট, রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হয়। তারপর আবার যে তারা ডাইলেট করতেছে, তো সেরিব্রাল যে ব্লাড ভেসেল গুলো আছে সেগুলোও ডাইলেট হবে। তাহলে এগুলো ডাইলেট হলে কি হবে, তখন থ্রবিং টাইপ অফ হেডেক দেখা যাবে, ঠিক আছে? হেডেক, থ্রবিং টাইপ অফ হেডেক দেখা যাবে ওদের। আচ্ছা, আরেকটা সিভিএস এর উপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে রেসপন্স, সেটা হচ্ছে ট্রিপল রেসপন্স আমরা বলি। ট্রিপল রেসপন্স জিনিসটা কি, এখানে তিনটা কাজ হবে। এখানে অ্যাকচুয়ালি যখন হিস্টামিনের আমরা ইন্ট্রাডার্মাল ইনজেকশন দিই তখন তিনটা ব্যাপার হয়। প্রথমে হবে ফ্লাশ। ফ্লাশ কথাটা মানে হচ্ছে যে সাইটে ইনজেকশন দিলাম, হ্যাঁ সেখানে একটা রেড স্পট দেখা যাবে। এটা কেন হয়, এটা হয় হচ্ছিল ক্যাপিলারি ডাইলেশনের জন্য হয়। তারপরে হচ্ছে এটার চারপাশে হচ্ছে লোকাল ইডিমা দেখা যাবে, হ্যাঁ এটাকে আমরা বলি হুয়েল। এই ইডিমা কেন হবে, এই যে ক্যাপিলারি থেকে ফ্লুইড গুলো এস্কেপ হয়ে বের হয়ে গেছে, এই কারণে দেখা যাবে। আর ফাইনালি আবার এটার চারপাশে আরেকটা হচ্ছে ফ্ল্যাশ বা রেডনেস দেখা যাবে, হ্যাঁ এটাকে আমরা বলি হচ্ছে, মানে ফ্ল্যাশ বলতে রেড স্পট আর ফ্লেয়ার বলতে রেডনেস। তো ফ্ল্যাশ হচ্ছে একদম এট দ্য সাইট অফ ইনজেকশন, হ্যাঁ, আর এটা হচ্ছে কি ওই একদম চারপাশে সারাউন্ড করে থাকবে, এটাকে আমরা ফ্লেয়ার বলতেছি, এটা মানে রেডনেস। এটা কেন হচ্ছে, এটা হচ্ছে আর্টেরিয়াল ডাইলেটেশনের জন্য হচ্ছে। তাহলে ট্রিপল রেসপন্সটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে অ্যাকশনের মধ্যে এখন আসি আমরা স্মুথ মাসেলের উপরে কি অ্যাকশন হবে। স্মুথ মাসেল হচ্ছে কি, তারা কন্ট্রাকশন করবে। নন ভাস্কুলার যে স্মুথ মাসেল আছে, ধরা যাক এখন ব্রঙ্কিয়াল মাসেল গুলা কেয়ার করলে ব্রঙ্কোস্পাজম হবে, ঠিক আছে? তারপরে ইন্টেস্টাইনে হচ্ছে ইন্টেস্টাইনাল মোটিলিটি তো বেড়ে যাবে। আবার তারা ভিসেরাল স্মুথ মাসেলের উপরে হচ্ছে তারা অ্যাকচুয়ালি কাজ করলে এটা খুব ইনসিগনিফিকেন্ট আর কি, যেমন ইউটেরাস এর উপরে কাজ করে, কিন্তু এটা আমরা তো ইম্পর্টেন্স না। আচ্ছা, তারপরে আসি হচ্ছে এবার স্মুথ মাসেল গেল, এখন হচ্ছে গ্ল্যান্ডের উপরে কি কাজ করে। গ্ল্যান্ডের উপরে যেমন এই যে এইচটি রিসেপ্টরের উপরে কাজ করে, তারা অ্যাসিডটাকে সিক্রেট করলো, এছাড়া তারা হচ্ছে পেপসিন, তারপরে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল যেটা, এগুলার হচ্ছে সিক্রেশনও বাড়াতে পারে, স্টিমুলেট করে, এছাড়া ল্যাক্রিমাল সিক্রেশন, স্যালাইভেশন, হ্যাঁ এগুলোও পারে। আচ্ছা, গ্ল্যান্ডের পরে এখন হচ্ছে আসি আমরা সিএনএস এর উপরে কি কাজ করে। সিএনএস এর উপরে তার হচ্ছে নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে, নন মাসেল যে গুলো ছিল সেগুলো হচ্ছে সিএনএস এর নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে। সিএনএস এর সাথে আমরা আরেকটা মনে রাখবো, নার্ভ এন্ডিং এর উপরে কি কাজ করে। নার্ভ এন্ডিং এ তারা অ্যাকচুয়ালি সেন্সরি নার্ভ এন্ডিং গুলাকে স্টিমুলেট করে, সেগুলাতে পেইন, তারপরে ইচিং এর সেন্সেশন, এগুলাকে স্টিমুলেট করতেছে। তাহলে আমরা এই অ্যাকশন গুলোর মধ্যে আমরা কিন্তু অ্যাডভার্স ইফেক্টস পেয়ে গেলাম। কি কি হতে পারে, এই যে হাইপোটেনশন, ফ্ল্যাশিং, ট্যাকিকার্ডিয়া হচ্ছিল, রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া, থ্রোবিং হেডেক হচ্ছিল, তারপরে যে হুয়েল, ব্রঙ্কোস্পাজম, ডায়রিয়া হচ্ছে ইন্টেস্টাইনাল মোটিলিটি বাড়ানোর জন্য, হ্যাঁ এই স্যালাইভেশন, ল্যাক্রিমেশন বাড়তেছে, হ্যাঁ গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন বাড়তেছে, হ্যাঁ এগুলো তো এক ধরনের অ্যাডভার্স ইফেক্টস, পেইন হো করতেছে, ইজিং করতেছে। ওকে, তাহলে অ্যাকশন গুলোর মধ্যে কিন্তু আমরা অ্যাডভার্স ইফেক্টস গুলো বলতে পারি। আচ্ছা, এবার আসি হিস্টামিন কে আমরা ডিরেক্টলি ইউজ করতে পারি, থেরাপিউটিক ভ্যালু আছে না, আমরা ওরকম থেরাপিউটিক ভ্যালু নাই, কিন্তু কিছু ডায়াগনোসিস আমরা ইউজ করি, হ্যাঁ যেমন গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন কতটুকু হচ্ছে, মানে স্টোমাকের সিক্রেটিং অ্যাবিলিটিটা টেস্ট করার জন্য, হ্যাঁ তারপরে হচ্ছে ফিওক্রোমোসাইটোমা, ঠিক আছে এটা হচ্ছে আমরা জানি যে অ্যাডেনাল গ্ল্যান্ডের একটা টিউমার, তো এইটাকে ডায়াগনোসিস করার জন্য। আরেকটা আছে পালমোনারি ফাংশন, এটার বা হচ্ছে ব্রঙ্কিয়াল যে হাইপার অ্যাক্টিভিটি, এগুলো টেস্ট করার জন্য, এছাড়া অ্যালার্জিক কিছু স্কিন টেস্ট, এগুলোতে হচ্ছে আমরা সব ডায়াগনোস্টিক পারপাসে আমরা ইউজ করে থাকি হিস্টামিনটাকে, বাট কোনো থেরাপিউটিক ভ্যালু নেই। আচ্ছা, এবার আসি হিস্টামিনের কিছু সাবস্টিটিউট আছে, হ্যাঁ হিস্টামিন সাবস্টিটিউট কই হতে পারে, যেমন H1 অ্যাগোনিস্ট আছে, H1 অ্যাগোনিস্টের নাম হচ্ছে বেটাজল, কি নাম, বেটাজল, এটা হচ্ছে H1, আর H2 একটা আছে এটাকে বলে বেটা হিস্টিন, বেটা হিস্টিন। তাহলে বেটাজল আর বেটাহিস্টিন, বেটাজলটা এটা আমরা গ্যাস্ট্রিক ফাংশন টেস্টে ইউজ করতে পারি, আর বেটাহিস্টিন যেটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভার্টিগো কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়, হ্যাঁ ভার্টিগো কন্ট্রোল করার, কোথায় যেমন একটা ডিজিজ আছে এটাকে বলে মেনিয়ার্স ডিজিজ, হ্যাঁ কি ডিজিজ বলে লিখি, মেনিয়ার্স ডিজিজ, হ্যাঁ মেনিয়ার্স ডিজিজ কন্ট্রোল করার জন্য হচ্ছে, মানে ভার্টিগোটা কন্ট্রোল করার জন্য বেটাহিস্টিন ব্যবহার করা হয়। তাহলে এখন আমরা হচ্ছে অ্যাগোনিস্ট পড়ে ফেললাম, এবার আমরা আসি অ্যান্টাগনিস্ট। হ্যাঁ অ্যান্টাগনিস্ট গুলার হচ্ছে অনেক অনেক কাজ আছে, অনেক অনেক ভাগ আছে। তো আমরা প্রথমে এটা ক্লাসিফিকেশনটা পড়ি অ্যান্টাগনিস্টের। ক্লাসিফিকেশনের মধ্যে দুইটা জেনারেশনে ভাগ করা হয়েছে, হ্যাঁ একটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, ফার্স্ট জেনারেশন গুলো হচ্ছে কি সিডেটিভ,
ঠিক আছে, ফার্স্ট জেনারেশন গুলো সিডেটিভ, তারপরে হচ্ছে আর সেকেন্ড জেনারেশন। হ্যাঁ, সেকেন্ড জেনারেশন গুলো হচ্ছে আবার নন সিডেটিভ। তাহলে ফার্স্ট জেনারেশনের মধ্যে কি কি আছে? ডাইফেনহাইড্রামিন, প্রোমেথাজিন, তারপরে ফেনিরামিন, সাইক্লিজিন, মিক্লিজিন। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট জেনারেশন। সেকেন্ড জেনারেশনের মধ্যে কি আছে? লরাটিডিন, ডেসলরাটিডিন, সেট্রিজিন, হ্যাঁ, তারপরে ফেক্সোফেনাডিন, এইগুলা হচ্ছে আমাদের সেকেন্ড জেনারেশন বা নন সিডেটিভ গুলোর মধ্যে। তাহলে এখন এই হিস্টামিন অ্যাগোনিস্টের কাজ আমরা তো বুঝলাম, মানে হিস্টামিনের যে কাজ ওগুলো তো অ্যাগোনিস্টের কাজ। তাহলে এখন এটা অপোজিট গুলো হচ্ছে অ্যান্টাগনিস্টের কাজ। তাহলে কি কি হতে পারে আমরা দেখি। প্রথমে হচ্ছে তাহলে অ্যাকশনস এর মধ্যে আমরা বলতে পারি যে এই যে হিস্টামিন ব্লক করলো, হ্যাঁ, ব্লকেড অ্যাকশন অফ হিস্টামিন, এটা একটা আমরা কিছু পয়েন্ট জাস্ট মনে রাখবো। ব্লকেড অ্যাকশন অফ, জাস্ট আমি এইচ লিখি এখানে, হ্যাঁ, ব্লক অ্যাডাকশন অফ এইচ। তার মানে হিস্টামিন ব্লক করার জন্য কি হচ্ছে, স্মুথ মাসেল এর উপরে যে কন্ট্রাকশন করছিল, হ্যাঁ, ব্লাড ভেসেল কে যে তারা ডাইলেট করছিল, তারপরে ব্রঙ্কোস্পাজম করছিল, ট্রিপল রেসপন্স হয়েছিল, এগুলো কিছুই হবে না। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট। তারপরে এরা হচ্ছে কি, সিডেশন করতে পারে। হ্যাঁ, এই যে ফার্স্ট জেনারেশন যারা, তারাই জেনারেলি সিডেশন করে, যে সিএনএস ডিপ্রেশন করে, সিডেশন, ডিজিনেস, তারপরে কনসেন্ট্রেট করার করতে পারে না, ইনএবল টু কনসেন্ট্রেট। হ্যাঁ, তারপরে কোঅর্ডিনেশনের ডিস্টারবেন্স হয়, এই জিনিসগুলো করে আর কি। তো এটার সাথে যদি আমরা অ্যালকোহল বা অন্য সিএনএস ডিপ্রেশন দিই, তাহলে এই জিনিসটা আরো বেশি বেশি হবে, তো দেওয়া যাবে না ওগুলোর সাথে। তারপর টক্সিক ডোজে কি হবে, এগুলো সিএনএস স্টিমুলেশন করে ইভেন হচ্ছে কনভার্সন পর্যন্ত করতে পারে। এছাড়া ট্রেমোর, রেসলেসনেস, হ্যাঁ, ইনসোমনিয়া, এই জিনিসগুলো তারা টক্সিক ডোজে কিন্তু করতে পারে। তাহলে তারপরে কি করতে পারে, আমরা হচ্ছে সিএনএস এর সাথে একটু মেয়া করে মনে রাখি যে অ্যান্টি মোশন সিকনেস, মানে হচ্ছে মোশন সিকনেস, তারপরে ভমিটিং, এগুলো সব কি হয়েছে, ক্রেমোরিসেপ্টর ট্রিগার জোনটন এরা করতো না, মানে সিএনএস এর সাথে একটু মিল রেখে এই কারণে একসাথে বলতেছি। তাহলে এখানে আমরা লিখতে পারি অ্যান্টি মোশন সিকনেস অ্যান্ড অ্যান্টি ইমেটিক ইফেক্ট, অ্যান্টি মোশন সিকনেস আর হচ্ছে অ্যান্টি ইমেটিক ইফেক্ট। তাহলে এটা কিভাবে করবে, এই তো ফার্স্ট জেনারেশনের মধ্যে প্রোমেথাজিন, ডাইফেনহাইড্রামিন, হ্যাঁ, এগুলো হচ্ছে তারা মোশন সিকনেসকে প্রিভেন্ট করে, ভমিটিং প্রিভেন্ট করে। হ্যাঁ, যে এগুলো কেন হচ্ছিল, যেগুলো অ্যাকচুয়ালি ল্যাবিরিন্থ ডিস্টারবেন্স, হ্যাঁ, মানে হচ্ছে ভেস্টিবুলার ডিস্টারবেন্স এর জন্য হয়েছিল, সেইগুলো অ্যাকচুয়ালি প্রিভেন্ট করে মেনলি। আবার ডক্সাইলামিন, হ্যাঁ, এটা হচ্ছে প্রেগনেন্সি টাইমে যে ভমিটিং হয় সেটাকে প্রিভেন্ট করে। ওকে, ডক্সাইলামিনের সাথে অনেক সময় পাইরিডক্সিনটা আর কি ইউজ করি। আচ্ছা, তারপরে আসি অ্যান্টি পার্কিনসনিজম ইফেক্ট, আমি ছোট করে লিখি, হ্যাঁ, অ্যান্টি পার্কিনসনিজম ইফেক্ট। এটা হচ্ছে ডাইফেনহাইড্রামিন, প্রোমেথাজিন, এগুলো হচ্ছে পার্কিনসনিজম এর যে ট্রেমোর, রিজিডিটি, হ্যাঁ, তারপর হচ্ছে গ্যাস সালাইভেশনে একটা বেড়ে যায়, স্যালোরিয়া হয়, হ্যাঁ, এগুলা করে, এগুলাকে প্রিভেন্ট করে আর কি। কেন, ওই যে অ্যান্টিকোলিনার্জিক প্রপার্টি আছে ওদের, এই কারণে। তো যে অ্যান্টিকোলিনার্জিক অ্যাকশনের মধ্যে তো আরো কিছু জিনিস আছে, তাহলে আমরা এটাকে লিখি অ্যান্টিকোলিনার্জিক অ্যাকশন। এটার মধ্যে ওই ফার্স্ট জেনারেশনের গুলো তারা হচ্ছে অ্যান্টি সিক্রেটরি ইফেক্ট দিচ্ছে, তারপর অ্যান্টি ইমেটিক, অ্যান্টি পার্কিনসনিজম ইফেক্ট তো দিচ্ছেই, ঠিক আছে। এখন আমরা এগুলোর সাথে আবার কিছু ভালো তো হইলো, অ্যান্টি ইমেটিক ইফেক্ট পাচ্ছি আমরা, অ্যান্টি সিক্রেটরি, অ্যান্টি পার্কিনসনিজম ইফেক্ট পাচ্ছি, কিন্তু কিছু সাইড ইফেক্ট হিসেবে আছে, যেমন ইউরিনের রিটেনশন হয়, তারপর আমরা জানি কি ড্রাইনেস অফ মাউথ হয়। হ্যাঁ, আচ্ছা, এখন এটার জন্য কি, এই ফার্স্ট জেনারেশনের গুলো তো এই অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট দেয়, কিন্তু সেকেন্ড জেনারেশনের গুলো অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট দেয় না, মানে মাসকুলিনিক রিসেপ্টর কে ব্লক করে না। সো তাহলে এই অ্যাডভার্স ইফেক্ট গুলো আমরা প্রিভেন্ট করতে চাইলে সেকেন্ড জেনারেশন ইউজ করবো। আচ্ছা, এছাড়া হচ্ছে ওদের আর কি আছে, তারা হচ্ছে কি লোকাল অ্যানেস্থেটিক হিসেবে কাজ করতে পারে, সোডিয়াম চ্যানেলটাকে ব্লক করে, হ্যাঁ, লোকাল অ্যানেস্থেটিক। তারপরে হচ্ছে আর আছে তারা আলফা ব্লকার, আলফা ওয়ান অ্যাড্রেনার্জিক ব্লকার হিসেবেও কাজ করে, ঠিক আছে। শুধু আলফা ব্লকার না, তারা হচ্ছে সেরোটোনিন, হ্যাঁ, 5-HT যেটা, এইটা ব্লক করতে পারে। তারপরে তারা হচ্ছে পটাশিয়াম চ্যানেল, হ্যাঁ, পটাশিয়াম চ্যানেলকেও ব্লক করতে পারে। তাহলে কত কিছুকে তারা ব্লক করলে কাজ করে, পটাশিয়াম, আলফা, পটাশিয়াম চ্যানেল ব্লক করে, আলফা ওয়ান চ্যানেল কে ব্লক করে, তারপর হচ্ছে 5-HT রিসেপ্টর কে ব্লক করে। আচ্ছা, তাহলে কি কি পয়েন্ট তাহলে আমরা বললাম, 1 নম্বরে হচ্ছে কি ব্লকেড অ্যাকশন অফ হিস্টামিন, সিডেশন, অ্যান্টি মোশন সিকনেস, অ্যান্টি ইমেটিক ইফেক্ট, অ্যান্টি পার্কিনসনিজম ইফেক্ট, অ্যান্টি কোলিনার্জিক ইফেক্ট, তারপরে লোকাল অ্যানেস্থেটিক হিসেবে ইউজ করা হয়, পটাশিয়াম ব্লকার, আলফা ব্লকার, 5-HT ব্লকার, এগুলো। আচ্ছা, এবার এটা অ্যাডভার্স রিয়েকশন যদি আমরা একটু চিন্তা করি, অ্যাডভার্স রিয়েকশন কি হতে পারে, এই যে সিডেশন হয়েছে, তারপরে হচ্ছে ইনএবিলিটি টু কনসেন্ট্রেট, হ্যাঁ, মোটর ইনকোঅর্ডিনেশন, তারপরে ডিজিনেস,
ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে। তো এই কারণে এই যে ইনএবিলিটি টু কনসেন্ট্রেট করতেছে, তারপর মোটর কোঅর্ডিনেশন হচ্ছে, ইনকোঅর্ডিনেশন হচ্ছে। তো এই কারণে অ্যাকচুয়ালি যারা হচ্ছে ড্রাইভ করে, হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে অ্যান্টিহিস্টামিনটা আর কি মানে বলা যায় দিতে না, ডেঞ্জারাস এটা অ্যান্টিহিস্টামিন দেওয়াটা তখন। এছাড়া আমি যদি অ্যান্টিকোলিনার্জিক ইফেক্টস চিন্তা করি, অনেকে হচ্ছিল ড্রাইনেস অফ মাউথ হয়েছিল, বা ব্লাড ভিশন, হ্যাঁ, কনস্টিপেশন হয়েছে, ইউরিনারি রিটেনশন, এগুলো একটা প্রবলেম। এছাড়া কিছু ক্ষেত্রে হচ্ছে এপিগ্যাস্ট্রিক ডিস্ট্রেস, অ্যালার্জিক রিয়েকশন, হেডেক, এগুলো করতে পারে। আবার কিছু আবার টেরাটোজেনিসিটিও দেখায়। আচ্ছা, তাহলে আমাদের অ্যাডভার্স রিয়েকশন শেষ, এখন আমরা আসি ড্রাগ ইন্টারাকশনের মধ্যে। হ্যাঁ, ড্রাগ ইন্টারাকশনের মধ্যে হচ্ছে এই যে যারা সিএনএস ডিপ্রেস করে, যেমন হচ্ছে অ্যালকোহল, বারবিটিউরেট, হ্যাঁ, বেনজোডিয়াজেপিন, ঠিক আছে, অ্যান্টি ডিপ্রেসেন্ট গুলা, এগুলা দেওয়া যাবে না। এছাড়া আরেকটা ব্যাপার আছে যে এই যে কিছু এনজাইম ইনহিবিটর যারা আছে, হ্যাঁ, এনজাইম ইনহিবিটর, যেমন এই যে এরাইথ্রোমাইসিন, কিটোকোনাজল, তারপরে গ্রেপ ফ্রুইট, হ্যাঁ, তারপরে এগুলো দিলে হবে কি, এই এনজাইম ইনহিবিটর গুলা তারা হচ্ছে হিস্টামিনের মানে অ্যান্টি হিস্টামিনের প্লাজমা লেভেলটাকে বাড়ায় দিবে। হ্যাঁ, মেটাবলিজম হতে দিবে না। সো যদি এখন অ্যান্টি হিস্টামিনের লেভেল বেড়ে যায়, সেক্ষেত্রে না তখন ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হয়ে যেতে পারে, অ্যারিথমিয়া হয়ে যেতে পারে আর কি, হ্যাঁ, ফ্যাটাল একটা কন্ডিশন হয়ে যেতে পারে। কারণ হচ্ছে ওই যে পটাশিয়াম চ্যানেলগুলো ব্লক করছিল, হ্যাঁ, এই ব্লকের জন্য হচ্ছে গা এই জিনিসটা হতে পারে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা তাহলে ফার্স্ট জেনারেশন নিয়ে মানে এতক্ষণ যা যা বললাম এগুলা হচ্ছে মোটামুটি অ্যান্টি হিস্টামিন এরিয়া। তো এখন যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে সেকেন্ড জেনারেশন এটা কেন হচ্ছে করা হলো, তো নিশ্চয়ই এটার কিছু অ্যাডভান্টেজ আছে। কি কি অ্যাডভান্টেজ আছে সেকেন্ড জেনারেশন? 1 নম্বর অ্যাডভান্টেজ হচ্ছে তারা সিলেক্টিভলি H1 ব্লকারকে তারা হচ্ছে ব্লক করতেছে, বা বলা যায় যে H1 এর প্রতি তাদের হচ্ছে হায়ার অ্যাফিনিটি। তাহলে H2, H3, H4 ওগুলোর প্রতি এত অ্যাফিনিটি নাই, ঠিক আছে। তারপরে তারা কি সিডেশন করে না, হ্যাঁ, নো সিডেশন। তারপরে তাদের কোনো অ্যান্টি কোলিনার্জিক ইফেক্ট নাই, ঠিক আছে, অ্যান্টি কোলিনার্জিক ইফেক্ট নাই। তারপরে আবার আরেকটা ব্যাপার কি, তারা হচ্ছে লং অ্যাক্টিং হয়। তাহলে এই 4টা সুন্দর অ্যাডভান্টেজ আমরা পাইছি। আচ্ছা, এখন এইগুলোর আবার আমরা যদি অ্যাকশন চিন্তা করি, অ্যাকশনটা একটু লিমিটেড। হ্যাঁ, থেরাপিউটিক ইন্ডিকেশন দেখা যাচ্ছে যে অ্যালার্জিক ডিসঅর্ডার, যেমন অ্যালার্জিক রাইনাইটিস, তারপরে হচ্ছে আর্টিকেরিয়া, এগুলোতেই হচ্ছে তারা সীমাবদ্ধ। তারা যে মোশন সিকনেসে আমরা যে ফার্স্ট জেনারেশন ইউজ করছিলাম, হ্যাঁ, তারপর রাইনোরিয়া, তারপরে হচ্ছে ভমিটিং, তারপর সিডেশন প্রডিউস করার জন্য, এই জিনিসগুলো ওরা এত ভালো পারে না। আবার যদি আমরা কনভেনশনাল এই যে অ্যান্টিহিস্টামিন আছে তার একটু বেশি এক্সপেন্সিভ হয়। আবার আরেকটা ঝামেলা আছে, এই যে টেরফেনাডিন আর আরেকটা নাম ছিল অ্যাস্টেমিজল, হ্যাঁ, নাম দুটা লিখি, টেরফিনাডিল, ফেনাডিল, ফেনাডিন, টেরফেনাডিন আর অ্যাস্টেমিজল, এগুলা অনেক আগে হচ্ছে ইউজ হতো। তারপরে দেখা গেল কি, এরা হচ্ছে ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়াটা প্রচুর বেশি পরিমাণে করে। এটার একটা নাম আছে এই সিচুয়েশনটার, হ্যাঁ, আমি নামটা লিখি, এটার নাম হচ্ছে টর্সাডিস ডি পয়েন্টিস, টর্সাডিস ডি পয়েন্টিস, এই জিনিসটা করে, হ্যাঁ, ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়াটা করে, পটাশিয়াম চ্যানেল ব্লক করে, ঠিক আছে। আবার ওই যে ওই এনজাইম ইনহিবিটর গুলো থাকলে তো এই জিনিসটা আরো পটেনশিয়েট করবে, কার্ডিওটক্সিসিটি আরো বেড়ে যাবে। তো এই কারণে টেরফেনাডিন এবং অ্যাস্টেমিজল এটা যেহেতু স্পেসিফিক্যালি এই জিনিসটা বেশি বেশি করে, এগুলো এখন আর কি উজ্জ্ব করা হয়েছে। এখন এই টেরফেনাডিনের জায়গা একটা আসছে, যেটা হচ্ছে ফেক্সোফেনাডিন। এটা অ্যাকচুয়ালি টেরফেনাডিনের একটা মেটাবলাইট, কিন্তু এটা উইক পটাশিয়াম চ্যানেল ব্লকার। সো এটা হচ্ছে এই ইফেক্ট গুলো এত বেশি দিবে না, তারপরে কিউটি প্রলঙ্গেশন এত বেশি করবে না। এছাড়া লরাটিডিন, ডেসলরাটিডিন, এগুলো আমরা ইউজ করে থাকি, এগুলো এগুলো হচ্ছে অ্যালার্জিক রিয়াকশনে ইউজ করা হয়। তারপরে এই হচ্ছে রাইনাইটিস, এসব ইউজ করা হয়। আর সেট্রিজিন হচ্ছে হাইড্রোক্সিজিন, এটার একটা মেটাবোলাইট, এটারও হচ্ছে ওরকম অ্যারিথমোজেনিক পটেনশিয়াল এত কিছু বাড়াতে পারে না। এটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, হ্যাঁ, সিডেশন করার জন্য। যদিও বলা হয় যে এগুলো অ্যাকচুয়ালি নন সিডেটিভ সেকেন্ড জেনারেশন, কিন্তু এই সেট্রিজিনটা মাঝে মাঝে একটু সিডেটিভ ইফেক্ট দেয় আর কি। আচ্ছা, তাহলে আমরা এখন অ্যান্টিহিস্টামিনের যদি ওভারঅল যদি আমাদের ইন্ডিকেশন জিজ্ঞেস করে, হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি হচ্ছে বলে ফেলছি, হ্যাঁ, বুঝে গেছি আর কি কোথায় কোথায় ইউজ করি। হ্যাঁ, তারপর আমরা কমনলি হচ্ছে কি একটু লিখি কোথায় কোথায় ইউজ করি। 1 নাম্বার হচ্ছে আমরা অ্যালার্জিক রিয়েকশনে ইউজ করতে পারি, ঠিক আছে, অ্যালার্জিক রিয়েকশনে। তারপরে কমন কোল্ডে আমরা ইউজ করতে পারি, মোশন সিকনেসে ইউজ করতে পারি, তারপরে আমরা ইউজ করতে পারি ভার্টিগো কন্ট্রোলে ইউজ করতে পারি,
তারপরে হচ্ছে ইমেসিস মানে অ্যান্টি ইমেটিক হিসেবে ইউজ করি, তারপরে অ্যানেস্থেটিক মেডিকেশন, হ্যাঁ প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন বলা ভালো, প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন, তারপর হচ্ছে হিপনোসিস করার জন্য, হ্যাঁ হিপনোটিক হিসেবে ইউজ করি আমরা, তারপরে হচ্ছে যে পার্কিনসনিজম তো ইউজ করে বলছি, তারপরে কমন কোল্ড যেরকম ছিল এরকম তোমার কাফে ইউজ করতে পারি। আরেকটা জিনিস ইউজ করি সেটা হচ্ছে আমরা ডিস্টোনিয়া, এটা বলা হয়নি, ডিস্টোনিয়া হচ্ছে ওই যে তাদের যে কোলিনার্জিক অ্যান্টি কোলিনার্জিক যে অ্যাক্টিভিটি আছে, হ্যাঁ অ্যান্টি কোলিনার্জিক অ্যাক্টিভিটির জন্য তারা হচ্ছে মাসেল ডিস্টোনিয়া যখন হয়, হ্যাঁ তখন মানে মাসেল ডিস্টোনিয়া হওয়ার কারণ ছিল আমরা যে অ্যান্টিসাইকোটিক ড্রাগস গুলো ইউজ করতাম ওগুলার একটা ইয়া হিসেবে এই ডিস্টোনিয়া গুলা হইতো, তো সেক্ষেত্রে আমরা এখন অ্যান্টিহিস্টামিন দিতে পারি আর কি। আচ্ছা তারপরে আমরা হচ্ছে আরেকটা জিনিস, তাহলে H1 নিয়ে মোটামুটি এটুকুই, আর H2 গুলো এতটা ইম্পর্টেন্ট না, মানে আমরা এটা পড়ছি হচ্ছে পিওডি চ্যাপ্টারে, হ্যাঁ পেপটিক আলসার ডিজিজে। তারপরে হচ্ছে H3 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, দুটো নাম মনে রাখি আমরা, একটা হচ্ছে থাইও পেরামাইট আর ক্লোবেন ক্লোবেন প্রোপিট, ঠিক আছে। H3 রিসেপ্টর গুলো হচ্ছে প্রিসিন্যাপটিক রিসেপ্টর ছিল, নিউরনস এর মধ্যে ছিল, হ্যাঁ এগুলো আর কি। আর হচ্ছে অবেসিটিতে ইউজ করা যায়, স্লিপ ডিসঅর্ডার, হ্যাঁ নিউরোসাইকিয়াট্রিক কিছু ডিসঅর্ডার, কগনিটিভ ফাংশন ইমপ্রুভমেন্ট এগুলোতে ইউজ করা যায়। আর H4 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এটা কোথায় ছিল, ওই যে মাস্ট সেল, ইউসিনোফিল, মেসোফিল, নিউট্রোফিল, CD4 এগুলোতে ছিল, তাহলে ক্রনিক ইনফ্লামেশন যেমন অ্যাজমা, রিউমাটয়েড আর্থ্রাইটিস এগুলোতে আমরা ইউজ করতে পারি আর কি। আচ্ছা এবার লাস্ট হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আমরা এটা জানবো যে হিস্টামিন রিলিজ কে স্টিমুলেট করে এমন কিছু এজেন্টস এর নাম। এটার মধ্যে কিছু ড্রাগস আছে, কিছু ফুড প্রোডাক্টস আছে এবং কিছু আদার্স কিছু জিনিস আছে। যেমন ড্রাগস এর মধ্যে আমরা কি কি বলতে পারি, আমরা চার পাঁচটা ড্রাগের নাম মনে রাখবো, হ্যাঁ যেমন হচ্ছে টিউবোকিউরারিন, মরফিন, তারপরে অ্যামফোট্রিন, যেটা অ্যাট্রোপিন, পলিমিক্সিন বি, ঠিক আছে, হাইড্রালাজিন, ভ্যানকোমাইসিন, এই জিনিসগুলা। এছাড়া কিছু আবার যে ডেক্সট্রান, যে আমরা গ্লুকোজ ইউজ করি, টু কন্ট্রাস্ট মিডিয়া, এগুলো বলতে পারি। ফুড প্রোডাক্টস এর মধ্যে হচ্ছে, তাহলে ড্রাগস এর মধ্যে গেল, ফুড প্রোডাক্টস এর মধ্যে হচ্ছে লবস্টার, ক্র্যাব, এই জিনিসগুলো, আবার কিছু ফিশ আছে এইগুলা। আদার্স এর মধ্যে যে ইনসেক্ট, স্টিংস, ভেনমস, কোল্ড টেম্পারেচার, এই জিনিসগুলোতে হচ্ছে ঠান্ডা লাগলে কি মানুষের টান, শীতের সময় অ্যাজমা টাজমা এসব বেশি অ্যাগ্রিভেট করে, তাই না, এগুলো হচ্ছে কোল্ড টেম্পারেচারটা অ্যাগ্রিভেট করতেছে হিস্টামিন রিলিজকে। তাহলে মোটামুটি এই ছিল হিস্টামিন সম্পর্কে একটা শর্ট আলোচনা। ধন্যবাদ সবাইকে।